Assalamu alaikum ve rahmetullahi ve berekatuh. Aleyküm selam. Elhamdülillahi rabbil alemin ve salatu ve selamu ala eşrefil enbiya vel mürselin. Sallallahu ta'ala aleyhi ve ala alihi ve ashabihi ecma'in. Amma ba'd. Kala Allahu ta'ala fi kelamihil mecid vel furkanihil hamid. Ta'avanu ala albirri ve attakva ve la ta'avanu ala lithmi vel udvan. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بالسنة عند فساد الأمة فله أجر مئة شهيد أو كما قال عليه الصلاة والسلام প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে আছেন আজকে আমাদের জিনেদা টিভির ইসলামিক অনুষ্ঠান নিয়মিত অনুষ্ঠান আলোর দিশারি পর্ব 14 আমরা শুরু করতে যাচ্ছি তো মহতরম দর্শক আপনারা জানেন ইতিমধ্যে দীর্ঘদিন আমাদের অতিবাহিত গেছে আমাদের এই অনুষ্ঠান বন্ধ ছিল আমরা জানি করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে গিয়েছিল সাথে সাথে আমাদের দেশে জুলাই মাস ব্যাপী আপনার লকডাউন ছিল যার কারণে আমাদের অনুষ্ঠান আপনারা অনেকেই কমেন্টস করে বিভিন্ন ভাবে আমাদের জানাইছেন যে অনুষ্ঠান কেন চলছে না তো আমরা দীর্ঘদিন পর আবার আজকে থেকে আমরা ইনশাআল্লাহ প্রতি জুমার দিন প্রতি জুমার রাতে আমরা ঈশা নামাজের পর আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করব ইনশাআল্লাহ তো আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকেন এবং দেখেন আপনাদের উদ্দেশ্যে আমরা বিভিন্ন বিষয়ে নির্ধারিত বিষয়ের পরে আমরা আলোচনা করে থাকি আজকে আমরা বিশেষ করে আলোচনা করব মাসনুন দোয়া আমরা সকলে জানি যে মাসনুন দোয়া কাকে বলা হয় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে তিনি যে দোয়াগুলি পাঠ করেছেন এইগুলো উম্মতে উম্মত হিসাবে আমাদের পাঠ করা আমাদের আমরা যদি পাঠ করতে পারি সেটা হচ্ছে আমাদের সুন্নাতের অনুসরণ হবে এর জন্য আজকে আমরা বিশেষ করে আমরা বিভিন্ন দোয়া বিষয়ে আলোচনা করব কারণ আমরা জানি আমরা একথা বিশ্বাস করি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু দোয়া তিনি শিখাইছেন যেই দোয়াগুলির মাধ্যমে মানুষের জীবন আলোকিত হয়ে যায় যেমন ইসমে আজমের আমল আছে সাইয়েদুল ইস্তিগফারের আমল আছে এইভাবে বিভিন্ন ফজিলতপূর্ণ দোয়ার অনুষ্ঠান দোয়ার কথা হাদিস শরীফে বর্ণিত আছে আজকে আমাদের এই দোয়া সংক্রান্ত বিষয়ে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন জর্দার পূর্ব আরাপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব তো মহতরম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মহতরম আপনি আমাদের অনুষ্ঠানে নিয়মিত আসেন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আমাদের আলহামদুলিল্লাহ দর্শকরা অনেক খুশি আপনার আলোচনা শুনে এবং মানুষের বিশেষ করে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে আপনি ইতিমধ্যে আমাদের এই স্টুডিওতে এসে জিনেদা টিভির এই স্টুডিওতে এসে আপনি আলোচনা করেছেন এই আলোচনা শুনে আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছে তো মহতরম আজকে আমরা মাসনুন দোয়া সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তো মহতরম সর্বপ্রথম মাসনুন দোয়া সংক্রান্ত আপনি একটু আলোচনা রাখবেন ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি তো আমাদের অনুষ্ঠান আজকে আলোর দিশারি পর্ব 8 পর্ব 14 তো মাসনুন দোয়া সম্পর্কে কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে এবং সাথে সাথে আমাদের আলোচনার আরেকটু বিষয় আছে তো যাই হোক সর্বোত্তম সেই মহান আল্লাহ তাআলা দয়া শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের দীর্ঘদিন আমাদের এই চলমান অনুষ্ঠান বন্ধ থাকার কারণে আমরা আবার পুনরায় আজকে শুরু করতে যাচ্ছি এজন্য আল্লাহ তাআলা দয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে সম্মানিত মহতারাম মাসনুন দোয়া সম্পর্কে আমি একটু কথা বলছি তো আজকে দেখেন যে আমাদের যে সমস্যা সেটা হলো এই মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছেন আসলে দেখেন আমরা সময় নষ্ট করি বিভিন্নভাবে সময় নষ্ট হয় অথচ একজন মুসল্লি যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এবং জামাতের সাথেই আদায় করে
অথচ মাসনুন দোয়া অনেক মুসল্লিরা জানে না এবং জানার চেষ্টাও করে না। অথচ ওই মুসল্লি দেখা যাচ্ছে মসজিদ থেকে বেরিয়ে দোকানে আড্ডায় বসে আছে, সময় কাটাচ্ছে। আজকে যদি আমরা প্রতিদিন না হোক মাসে একটা করে দোয়া মুখস্থ করতে পারতাম, তাহলে এক বছরে ১২টা দোয়া। একজন মুসলমান হিসেবে, একজন নামাজি মুসল্লি হিসেবেও যদি আমরা ১২টা ১০টা ১২টা দোয়া মুখস্থ করতে পারি, এটাও অনেক বড় কিছু। তো যাই হোক, মাসনুন দোয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাসনুন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা, আল্লাহ নৈকট্য হাসিল করা সম্ভব। যেমন একটা বিল্ডিং, তার যে ভিত এবং যে পিলারগুলো দেওয়া হয়, এই পিলারের উপরে মূলত বিল্ডিংরা দাঁড়িয়ে থাকে। এরপর চতুর্দিক থেকে ওয়াল দেওয়া হয়, পর্যায়ক্রমে বিল্ডিংটা তৈরি হয়ে যায়। এরপরে দেখা যাচ্ছে যে এইটাকে সুন্দর করার জন্য কারুকার্য রং করা হয়, টাইলস লাগানো হয়। এগুলো না হলেও কিন্তু চলত, বসবাস করা যেত, অসুবিধে ছিল না। এগুলো মানুষ কেন করে? সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মূলত এগুলো করে। তো আজকে আমাদের ইবাদতকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা, মহান রব্বুল আলামিনের কাছে আমাদের যে খুশু খুশু, আল্লাহ তাআলার প্রতি আমাদের যে আন্তরিকতা ভালোবাসা, আমার আমলটাকে সহিভাবে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করার যে মাধ্যম, আমার ইবাদত কবুল করার কবুল করান যাতে হয়, এবং আমার সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যারা আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন, মাসনুন দোয়া তার মাধ্যমেই মূলত আল্লাহ তাআলার অর্জন করা সম্ভব। এজন্য মাসনুন দোয়া বলতে আমরা বুঝি, দেখুন আজকে সলাতের মধ্যে অনেক মাসনুন দোয়া আছে, অনেক মাসনুন দোয়া আছে। আমরা যখন সলাতে দাঁড়াই, দাঁড়ানো থেকে শুরু করে আপনার সালাম ফেরানো পর্যন্ত অনেকগুলো দোয়া রয়েছে নামাজের মধ্যে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন মুমিনের সাতটা গুণ, তার অন্যতম গুণ হলো যে সে নামাজে যখন দাঁড়াবে, সলাতে যখন দাঁড়াবে, সলাতটা হবে খুশু খুশুর সহিত। আজকে দেখুন দুঃখজনক হলো সত্য কথা যে আমরা যখন সলাতে দাঁড়াই, সলাতে দাঁড়ানোর পরে আমরা দ্রুত সলাত থেকে বের হয়ে যাই, দ্রুত মসজিদ থেকে বেরোতে পারলেই ভালো লাগে। এটা আসলে মূল যে কারণটা, সেটা আমি মনে করি যে সলাত যেভাবে আমাদের আদায় করার দরকার ছিল সেভাবে আজকে আমাদের পুঙ্খানুপুঙ্খ আদায় হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রায়তুমুন উসাল্লি, তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে তোমরা দেখো। তো আজকে দেখেন এসালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা মহতারাম, বিশেষ করে এই হাদিসের যে প্রেক্ষাপট শানে উরুদ আছে, যে সাহাবীকে বললেন যে তুমি এইভাবে নামাজ পড়ো, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ, ওই সাহাবীকে দ্রুত নামাজ পড়ছিলেন? ওই সাহাবী যখন রসুল্লাহ সাল্লাম দেখলেন যে তাড়াহুড়ো করে নামাজ আদায় করে শেষ করে চলে যাচ্ছেন, তখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম তাকে ডাকলেন। ডাকার পরে নবীজি তাকে সালাত আদায়ের প্রশিক্ষণ দিয়ে দিলেন যে আমি সালাত আদায় করছি যেভাবে, আমাকে তুমি দেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সালাত আদায় করে দেখাই দিলেন, প্র্যাকটিক্যাল দেখাই দিলেন যে আমাকে যেভাবে তুমি দেখছো এইভাবে তোমরা সালাত আদায় করো। তো আসলে দেখেন যে সলাতের ভিতর অনেকগুলো দোয়া রয়েছে, যেমন আপনার রুকুর থেকে রুকুর মধ্যেও কিন্তু দোয়া রয়েছে সুবহানা রাব্বিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কমপক্ষে ১০ বার কিন্তু আমার নবীজি এই তাসবিহগুলো পড়তেন সলাতটাকে দীর্ঘায়িত করার জন্য। সেখানে আমরা ৩ বার ৫ বার ৭ বার আমরা আদায় করি। এরপর রুকুর মধ্যে আরো দোয়ার আমার নবীজি পড়তেন, আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, হ্যাঁ, ওয়া আনতা রব্বি খাশিয়া লাকা সামি ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আসামি ওয়া আজামি। তাহলে এই দোয়াগুলো যদি আমরা মুখস্থ করতাম এবং অর্থসহ যদি আমরা মুখস্থ করতে পারতাম, তাহলে নামাজের মধ্যে আমাদের খুশু খুশু, নামাজের মধ্যে আন্তরিকতা, প্রকৃতভাবেই সলাৎ যে অন্যায় কাজ থেকে বিরত রাখে, এটা কিন্তু আমাদের এটা হতো।
আজকে সালাত আদায় করে অথচ মিথ্যা কথা বলে, সালাত আদায় করার পরে মানুষের হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, এমনি ভাবে সালাতও আদায় করে অথচ সালাতের যে শিক্ষা আল্লাহ তাআলা বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সকল অন্যায় কাজ থেকে অবশ্যই বিরত রাখবে। তাহলে আল্লাহ তাআলা বললেন সালাতের মাধ্যমে সমস্ত অন্যায় পাপাচার কাজ থেকে, গুনার কাজ থেকে বান্দাদের বিরত রাখবে। অথচ আজকে আমরা সালাত আদায় করি নামাজি, কিন্তু অন্যায় কাজ থেকে আমরা বিরত, অন্যায় থেকে বিরত রাখতে পারছে না। তো এইটা আমার যেটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে মূলত আমাদের সালাত যেভাবে আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়েছেন, সাহাবা আমাদেরকে দেখিয়েছেন, দিক নির্দেশনা দিয়ে গেছেন, এবং আল্লাহ তাআলা যেভাবে সালাত আদায় করলে আল্লাহ খুশি হন, সালাতটা সেভাবে হচ্ছে না। এটা একটা মূল কারণ। দ্বিতীয় হচ্ছে সালাতের ভিতরে যে আমরা তাসবিহ তাহলিল সূরা ইত্যাদি যেগুলো তেলাওয়াত করি আমরা, এইগুলোর অর্থ আমরা জানি না। এগুলোর অর্থ আমরা অনেকেই জানি না, জানার কারণে আমরা কি বললাম, আমি কি কি বললাম আল্লাহ তাআলার সাথে, এই কথার অর্থ যদি আমি না জানি তাহলে সেই মহব্বত তো আসবে না। এই জন্য বুঝে যদি আমরা দুই রেকাত সালাত বুঝে আদায় করতে পারতাম তাহলে দেখা যেত আমাদের সকল অন্যায় কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখতেন, সালাতের ভিতরে খুশু খুশু আসতো, আন্তরিকতা আসতো, শ্রদ্ধা ভক্তি মহব্বত আসতো। মহতরম, দুই রেখা সালাত সহিভাবে আদায় করার নিয়মটা একটু আমরা দর্শকদের উদ্দেশ্যে বলি। একজন নতুন নামাজি বা নতুন সালাত আদায়কারী, সে নামাজে কিছুই জানে না, সে নামাজটা কিভাবে শুরু করবে এবং সুন্নাত মোতাবেক তার কিভাবে আদায় করা উচিত, জি এ সম্পর্কে একটু আলোচনা। তো মহতরম, একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে একই পড়া সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু দেওয়া যায় না। প্রাথমিক মনে করেন যে একজন নামাজ পড়ে না, মসজিদে আসে না, এখন ওনাকে যদি আমরা বলি যে আপনি এইভাবে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে এই দোয়াগুলো মুখস্থ করবেন, এরপর রুকুতে এটা মুখস্থ করে বলতে হবে, রুকুত থেকে ওঠার পরে আবার দোয়া রয়েছে সেটা আপনি পড়বেন, সেজদায় যাবেন দোয়া রয়েছে, সেজদার থেকে ওঠার পরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি যে দোয়াটা রয়েছে এটা মুখস্থ করবেন, এইটা যদি আমরা একজন প্রাথমিক যে সালাত শুরু করলো তাকে যদি আমরা এই প্রশিক্ষণ প্রথমে দিতে যাই, উনি কিন্তু সালাতে পরবর্তীতে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতুল হাসানা, আল্লাহ তাআলা কৌশলের কথা অবলম্বন করেছেন যে দিনের পথে মানুষকে ডাকতে হবে, ইসলামের পথে, কোরআনের পথে, নবীর সুন্নাতের পথে মানুষকে আহ্বান করতে হবে, তোমরা হিকমতের সঙ্গে কৌশলের সঙ্গে ডাক, ভালো কাজ, ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ, এটা পড়ার দরকার। এখন মনে করেন যে একজন সালাতে আসে না, তাকে আমি বললাম এই তুমি নামাজ পড়ো না কেন, এভাবে যদি আমরা বলি এটা হবে না। তার সাথে আগে সম্পর্ক স্থাপন করতে হবে, করার পরে যাই হোক তাকে একটা পর্যায়ে নিয়ে আসার পরে দাওয়াত দিতে হবে যাতে দাওয়াতটা গ্রহণ করে। সালাতে যখন আসবেন একজন বেনামাজি, নামাজ পড়ে না, মসজিদে আসছে আলহামদুলিল্লাহ, তাকে আমরা সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো, তাকে নামাজ কিছুই জানে না, মনে করেন কয় রাকাত পড়তে হবে, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে হাত বাঁধতে হবে, কোন সময় কোনগুলো পড়তে হবে কিছুই জানে না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে সমস্ত ভাইরা সালাত আদায় করেন না তারা মসজিদে আসবেন আলহামদুলিল্লাহ, আপনার পাশে যে মুসল্লি নামাজ পড়ে আপনি ওই মুসল্লির সাথে সাথে নামাজ পড়াটা শুরু করবেন। এভাবে শুরু করে প্রাথমিক আপনি রাকাতগুলো ঠিক করেন, রাকাতগুলো ঠিক করেন, কিছু যদি না জানেন আপনি সূরা ফাতিহা বলবেন, সূরা ফাতিহাও যদি না পারেন তাহলে আপনি সুবহানাল্লাহ বলবেন, তাও যদি না বলতে পারেন চুপ করে দাঁড়িয়ে থাকবেন। তো একজন মুসলমান হিসেবে সূরা ফাতিহা তো সবাই জানে, বা অন্য সূরাগুলো যদি তার মুখস্থ থাকে সে তাহলে সে পড়বে, রুকুতে তাসবিহ যেগুলো আছে পড়বে, যদি না পারে তাহলে চুপ করে থাকবে। এভাবে সে যখন সালাত আদায় করবে প্রাথমিক তার সালাত আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তাকে আমরা পরবর্তী আস্তে আস্তে, সে যখন পাঁচক্ত সালাত শুরু করবে তাকে আমরা আস্তে 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 করে এক একটা প্রাথমিক যেগুলো না আদায় করলে আপনার সালাত হবে না, সালাত নষ্ট হয়ে যাবে, সেই এলেমগুলো সেই জ্ঞানগুলো তাকে আমরা শিখাই দেব।
এরপর যখন তার মনে করেন যে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা রুকুতে তারপরে দাঁড়ানোর পরে সেজদায় যে দোয়াগুলো আছে তারপরে তাশাহুদ যেগুলো আছে এগুলো তার মোটামুটি শিখিয়ে নিয়ে আর পরে যে তাকে আমরা মাসনুন দো আমরা ট্রেনিং দিতে পারি এভাবে তাকে আমরা বেনামাজি যে সমস্ত ভাইরা আছেন ওদেরকে আমরা নিয়ে এসে সালাতে নিয়ে আসতে পারি। আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের মহতারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রেখেছেন। আসলে নামাজ মুমিনের জন্য প্রধান হাতিয়ার, প্রধান কাজ। একটা বাণী আছে আমরা জানি যে নামাজকে বলুন আমার কাজ আছে, কাজকে বলুন আমার নামাজ আছে। তো নামাজের এই কথা দ্বারা আমরা বুঝতে পারি নামাজ গুরুত্ব অপরিসীম। বিশেষ করে আমার দর্শক মন্ডলে আমরা যারা নামাজ অভ্যস্ত না, নিয়মিত নামাজ পড়ি না, এই দেখেন করোনাকালীন সময়ে এই পৃথিবীতে সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের কারণে প্রায় 45 লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমাদের বাংলাদেশেও ছোট্ট একটি দেশ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক অবস্থা ভালো রেখেছেন, তারপরেও প্রায় 25,000-এর ঊর্ধ্বে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদের কার কোন সময় ডাক এসেছে আমরা কেউ জানি না। তো এই জন্য আমরা অনেকেই আজ দেখেন বাংলাদেশের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানুষ ধর্মের দিকে অনেক মানুষের আবেগ আছে, ধর্মীয় আবেগ আমাদের দেশের মানুষের অনেক বেশি, কিন্তু ধর্মীয় কাজ তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আদায় করে না। আমাদের মহতরম বললেন যে নামাজ যে জানে না কোনো অসুবিধা নেই, সে মসজিদ আসুক, ইমাম সাহেবের সাথে ইক্তেদা করে নামাজ আদায় করুক। সে যদি কিছু নাও জানে তার নামাজে কোনো অসুবিধা নেই, সে শুধু ইমাম সাহেবের সাথে ইক্তেদা করে জামাতের সাথে নামাজ আদায় করলে তার পূর্ণাঙ্গ সহিভাবে নামাজ পড়ার মতোই সওয়াব হবে। আর আমরা যারা জানি না, মহতরম বিশেষ করে বললেন যে একজন নতুন নামাজের যদি কঠিন করে দেওয়া হয় এতগুলো দোয়া মুখস্ত করো, এতগুলো সূরা মুখস্ত করো, সে পারবে না। একজন নামাজে অভ্যস্ত হলে আস্তে আস্তে সবই শিখে নিতে পারবে। আসলে দুই রাকাত নামাজ পড়া খুব বেশি কঠিন না। আমরা অনেকে নিয়তের অজুহাত দেখায় যে নিয়ত জানি না কিভাবে নামাজ পড়বো। আসলে আমাদের দেশের মানুষের ধারণা নিয়ত করা যদিও ফরজ এটা ঠিক আছে, অন্তর থেকে নিয়ত করলে হয়ে যাবে, মুখে মুখে বলাও জরুরি না। যদি কেউ আরবিতে নিয়ত না করতে পারে বাংলায় করবে কোনো সমস্যা নাই। তো আমি দুই রাকাত ফজরের ফরজ নামাজ পড়ছি কেবলা মুখে আল্লাহ আকবার এই নিয়ত করে দাঁড়ালে আলহামদুলিল্লাহ হয়ে গেল নিয়ত। এরপরে আপনার প্রথম কাজ আছে সানা পড়া, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানা পড়ে নামাজ শুরু করা। এরপরে আমাদের আছে নামাজ সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরা ফাতিহাটা সুন্দরভাবে পড়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া দ্বালিন আমিন, এই আমিন বলা সুন্নাত। আমিন বলা হয়ে গেল, এরপর আবার একটা সূরা মিলাতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার মনে করেন সাপোজ 60টা সূরা মুখস্ত আছে অথবা 10টা সূরা মুখস্ত আছে, এই 10টা সূরা সিরিয়াল অনুযায়ী সূরা ফিল আগে, তারপর সূরা কুরাইশ, তারপর সূরা মাউন, এরপর সূরা কাউসার, এইভাবে আপনার সিরিয়াল অনুযায়ী যে সূরাটা মুখস্ত আছে সেটা প্রথম রাকাতে পড়লেন। মনে করেন সাপোজ আপনার সূরা ফিল মুখস্ত আছে, সূরা কুরাইশ মুখস্ত আছে, প্রথম রাকাতে আপনি সূরা ফিল পড়লেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, এই সূরা শেষ করে আপনার এক রাকাত হয়ে গেল, অর্থাৎ কিরাত পড়া হয়ে গেল, কিরাত পড়ার হক আদায় হয়ে গেল। এবার আপনি রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে রুকু তাসবিহ পড়তে। আমাদের মহতরম বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি দীর্ঘায়িত নামাজ পড়তেন, তিনি এমন পরিমাণ রুকু সিজদা দেরি করতেন যে তিনার পা মুয়ারও ফুলে যেত। সাহাবায়ে কিরাম দেখে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার পূর্ববর্তী পরবর্তী সব গুণা তো আল্লাহ মাফ করে দিয়েছে, তারপর আপনি এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়েন। তিনি বলতেন জাফাল আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল একজন বান্দা হব না, এই জন্য আমি দীর্ঘ সময় ধরে নামাজ পড়ি। এই জন্য আমাদের একটা বিষয় খেয়াল করার বিষয়, আমাদের দর্শক মন্ডলের উদ্দেশ্যে বলছে, আমাদের মহতরাম বলছে যে কোয়ালিটি আর কোয়ান্টিটি, আপনি কত রাকাত পড়লেন এটা বেশি প্রাধান্য না। আপনি দুই রাকাত পড়লেন কিন্তু কোয়ালিটি সম্পন্ন মানসম্মত নামাজ যদি পড়েন আপনার দুই রাকাত নামাজেই মুক্তি মিলে যেতে পারে। এই জন্য আমাদের মনোযোগ সহকারে ইনহিমাকের সাথে মনোযোগের সাথে নামাজ পড়তে হবে। তাহলে রুকুতে গেলেন, তিনবার কমসে কম পড়লেন সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম, তিনবার পড়লেন, পাঁচবার সাতবার পড়তে পারেন। রুকু থেকে উঠলে রুকু যে সুবহান রব্বিয়াল আজিম তিনবার পড়ার পর রুকু থেকে আপনি উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা। এখানে একটা বিষয়, যদি আপনি একা একা নামাজ পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আপনি যদি ইমাম হিসেবে নামাজ পড়ান সামি আল্লাহু লিমান হামিদা, আর যদি আপনি মুসল্লি হিসেবে নামাজ পড়লেন রব্বানা লাকাল হামদ, বুখারী শরীফের রাওয়ায়েত আরেকটি আছে রব্বানা ওয়াকাল হামদ। এরপরে আপনার রুকু হয়ে গেল, রুকু থেকে উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সিজদায় চলে গেলেন।
আল্লাহু আকবার বলে সিজদায় গেলে সিজদায় যাবা তিনবার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার পাঁচবার সাতবার করতে পারেন। আবার উঠলেন আল্লাহু আকবার বলে, আবার দ্বিতীয় সিজদায় গেলেন আল্লাহু আকবার বলে একই ভাবে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে এক রাকাত নামাজ আপনার কমপ্লিট হলো। তাহলে এক রুকু দুই সিজদার মাধ্যমে এক রাকাত কমপ্লিট হলো। দ্বিতীয় রাকাত ওইটা আপনার প্রথম কাজ সূরা ফাতিহার আগে আবার বিসমিল্লাহ পড়া, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়লেন, এরপর সূরা ফাতিহার পরে আমিন বললেন, আমিন পড়ার পর নতুন সূরা পড়ার আগে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার যে সূরা ফিল থেকে যে কয়টা সূরা মুখস্ত আছে ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্যায়ে যে সূরা আছে সূরা ফিলের পরে যদি কুরাইশ মুখস্ত থাকে কুরাইশ পড়লেন, কুরাইশ মুখস্ত না থাকলে মাউন পড়লেন, মাউন যদি না থাকে তাহলে আপনার কাউসার পড়লেন, সূরা কাউসার যদি মুখস্ত না থাকে তাহলে আপনি তার পরবর্তী সূরা কাফিরুন পড়তে পারেন, সূরা কাফিরুন মুখস্ত না থাকলে সূরা নাসর পড়তে পারেন, ইজাজা এটা যদি মুখস্থ না থাকে সূরা লাহাব পড়তে পারেন, সূরা লাহাব যদি মুখস্থ না ইখলাস পড়তে পারেন, ইখলাস মুখস্থ না ফালাক পড়তে পারেন, ফালাক না পড়তে নাস পড়তে পারেন, এইভাবে ধারাবাহিকভাবে পড়া। দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফিলের পরে যে কোনো সূরা মুখস্থ আছে সেটা পড়লেন, একইভাবে আবার রুকুতে গেলেন, রুকু তাসবিহ পড়লেন, রুকু থেকে উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা, আবার দুইটা রুকু কল রুকু সিজদা করলেন, দুইটা সিজদা করার পর বৈঠকে বসে আপনার আত্মাহিয়াতুটা পড়া ওয়াজিব, আপনার তাশাহুদ বা আত্মাহিয়াতু সুন্দরভাবে সেইভাবে পড়া, আত্মাহিয়াতু লিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়া তাইয়্যিবাত আত্মাহিয়াতু পড়া, এরপরে দুরূদ শরীফ পড়া, দুয়াইমা সূরা পড়া, দুরূদ শরীফ পড়া সুন্নাত, দুয়াইমা সূরা পড়া মুস্তাহাব, এরপরে আপনি সালাম ফেরালেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার দুই রাকাত নামাজ সম্পূর্ণভাবে আদায় হয়ে গেল। তো যাই হোক, আমাদের মহতারামের মুখ থেকে আপনারা অত্যন্ত মূল্যবান কথা শুনছেন দর্শক মণ্ডলী। এরপর যা আমরা সালাত বিশেষ করে ফরজ সালাতের পরে আমরা কি কি দোয়া পড়তে পারি, আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে মাথায় হাত রেখে তিনি পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো মহতারাম, আমরা আস্তাগফিরুল্লাহ এই তওবা কয়বার পড়ব? জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদের সম্মানিত মহতারাম হযরত মাওলানা ইসমাইল হোসেন বিলালী সাহেব বলছিলেন। তো আসলে আমি একটু কথা বলতে চাই যেটা আমাদের পরিষ্কার হওয়া দরকার, সেটা হলো আমি নিজেও ব্যক্তিগতভাবে একসময় যখন এ সম্পর্কে জানিনি বুঝিনি তখনও সালাতের পরে বসে থাকতাম। আজকে অনেক মুসল্লিরা সালাত শেষ হয়ে যায়, সালাম ফেরানো হয়ে যায়, বসে থাকে, একটি মাত্র কারণে মূলত তারা বসে থাকে, সেটা হলো এই হাত তুলে তারা দোয়া করার জন্য মূলত বসে থাকে। আসলে আমরা যদি আমাদের চিন্তা চেতনা আমরা একটু পরিবর্তন করি, সেটা হলো এই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হলো মডেল আদর্শ, এবং সকল কাজ একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে যদি আমরা করি সেটা হবে ইবাদতে গণ্য হবে, এবং সেটাই হলো আসল। আর কোনো একটি কাজ আমার নবীজির সুন্নার বিপরীত করা হয় তাহলে সেটা কিন্তু একটা সুন্নাত নষ্ট করা হলো, একটা বিদাত প্রতিষ্ঠিত করা হলো। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আসুন আমরা বিষয়টা পরিষ্কার হই, সেটা হলো এই সালাম ফেরানো হয়ে গেল, সালাত শেষ হয়ে গেল। সালাতের তিনটা অর্থ আছে, আর সালাতু বিমানা দোয়া, সালাত অর্থ হলো দোয়া, সালাত পুরোটাই দোয়া, আর সালাত বেমান আল ইস্তেগফার, হ্যাঁ মাগফিরাত কামনা করা, আর সালাত বেমান আল নাজাত মুক্তি, মুক্তি কামনা করা। তো দেখুন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সালাম ফেরাতেন, সালাম ফেরানোর পরে সর্বপ্রথম নবীজি উল্লেখ করতেন আল্লাহু আকবার, একবার বলতেন, বলার পরে তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন, তিনবার, এবং এই তিনবার আস্তাগফিরুল্লাহ বলার পরে একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করতেন, সেটা হলো এই আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দেখেন কত সুন্দর অর্থ, আল্লাহুম্মা আনতা সালাম, আল্লাহ আপনি শান্তিদাতা, শান্তিদাতা, ওয়া মিনকা সালাম এবং আপনি আমাদের নিরাপত্তা দাতা, তাহলে সকল শান্তিদাতা নিরাপত্তাদাতা একমাত্র তুমি আল্লাহ, তাবারাকতা জাল জালালি ওয়াল ইকরাম, এবং আপনি হলেন আমাদের সর্বোচ্চ সম্মানের মর্যাদার অধিকারী একমাত্র রব্বুল আলামিন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কত সুন্দর অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো শরীক নাই, লাহুল মুলকু, এই পৃথিবীর সকল রাজত্ব, সকল ক্ষমতা, সকল রাজত্ব একমাত্র রব্বুল আলামিনের জন্য, ওয়ালাউল হামদু, এবং সকল প্রশংসা আল্লাহ তাআলা প্রশংসা পর যোগ্য একমাত্র রব্বুল আলামিন, ওহু আলা কুল্লি শাইইন কাদির, এবং সব কিছু ক্ষমতা একমাত্র রব্বুল আলামিন। এই দোয়াগুলো আমার নবীজি বলতেন, এবং এর অর্থ উপলব্ধি করে যদি আমরা ঠিক এভাবেই দোয়াগুলো বলি, সালাত শেষ হয়ে গেল, সালাম ফেরানোর পরে আমরা দোয়াগুলো যদি বলার বলি, এটাই হলো মানে প্রকৃত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজকে দেখুন যে আমাদের যে কাজ মূলত করার দরকার সেইটার থেকে আমরা সরে যেয়ে আমরা কিন্তু ব্যস্ত হয়ে যাই, ইমাম সাহেব কোন সময় হাত তুলে দোয়া করবে, ইমাম সাহেব হাত তুলে দোয়া করছে, আমরা আমিন আমিন বলছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে এই দোয়াগুলো কন্টিনিউ ভাবে করতেন। যেমন হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সলাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই 100 বার পূর্ণ করবে, তার সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহ যদি তার জীবনে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই পরিমাণ গুনাহ মাফ করে দেন। তো আজকে দুঃখজনক হলো সত্য কথা, আজকে সাধারণ মানুষের কথা তো দূরের কথা, আজকে আমরা যারা এই পর্যায়ে আসছি, আজকে দেখুন যে আমাদের ভিতরে অনেক ত্রুটি আছে, এগুলো আমাদের স্বীকার করতেই হয় যে আমরা সকল কাজেই সময় দিই, কিন্তু নামাজে এসে সময় আমরা কেউ দিতে যাই। একটি হাদিসের মধ্যে আসছে, শয়তান সকল অবস্থায় ধোকা দেয়, কিন্তু শয়তান সবথেকে বেশি শক্তিশালীভাবে মানে শক্তিশালীভাবে আমাদেরকে ধোকা দেয় সলাতে। অর্থাৎ মুমিন যখন সলাতে দাঁড়াবে, সলাত থেকে কিভাবে তাকে দ্রুত বের করা যায়, মসজিদ থেকে তার কিভাবে দ্রুত বের করা যায়, এজন্য শয়তান আমাদের চেনা দরকার। শয়তান তো আর রূপ ধরে এসে দাঁড়াবে না, শয়তান চিনতে হবে এভাবে যে ভালো কাজ করতে গেলে যখন আমার বাধা দেবে, যেন এটা করার দরকার নেই, আজকে দরকার নেই, এর পরবর্তীতে করা হবে। শয়তান মানুষকে ধোকা দিয়েই মূলত দেখেন বছরের পর বছর, যুগের পর যুগ, হ্যাঁ আজ না কাল, কাল না পরশু, এ মাসে না সামনে মাসে, এ বছর না আগামী বছর, এভাবে করে করে মানুষকে আল্লাহর পথ থেকে দিন থেকে সরায়ে বেনামাজ হিসেবে কবর নিয়ে যাচ্ছে। আবার যারা নবীজির সুন্নাকে ভালোবাসে, দাড়ি মোবারক রাখছে, মাথায় টুপি রাখছে, অনেক ভাইরা আছেন যারা মনে করেন যে না এই তো বয়স আর একটু হোক, এভাবে করতে 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 দাড়ি চাষা অবস্থায় কিন্তু শয়তান কবরে নিয়ে চলে গেল। তো যে কথা বলছিলাম যে সলাতের ভিতরে আমাদের তাড়াহুড়ো, মূলত শয়তান আমাদেরকে বের করতে চায়। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সলাত আদায়ের পরে তোমরা মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো দোয়া মাধ্যমে, সেটা হলো এই আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। কত সুন্দর দোয়া, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, আল্লাহ যা আমাদেরকে দান করেন এইটা ঠেকানোর কেউ পৃথিবীতে নাই, আল্লাহ তুমি যেটা আমাকে দিবা সেটা ঠেকাতে কেউ পারবে না, আর তুমি যদি আমাকে কিছু না দাও পৃথিবীর কেউ আমাকে দিতে পারবে না, এবং কল্যাণ অকল্যাণ সব কিছু একমাত্র রব্বুল আলামিনের কাছে, তিনি আমাদের উপকার করতে পারবেন। এরপর আরেকটু দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ফজরের নামাজে এবং মাগরিবের নামাজে দোয়া করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কত সুন্দর, আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কেউ নাই, এবং সব কিছু তোমার জন্য, ক্ষমতা রাজত্ব, এই রাজত্বের মালিক তুমি, এ প্রশংসার দাবিদার তুমি, আর আমার জীবন
আমার হায়াত মউত সব তো তোমার, আর তুমি তো সবকিছু ক্ষমতাবান। এই দোয়াগুলো যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতবার করে পড়তেন, ফজরে সাতবার, হাদিসের মধ্যে আসছে ফজরে সাতবার, মাগরিবে সাতবার, এই দোয়া তেলাওয়াত করতেন, এই আমল করা অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে একজন মুসল্লি যারা সালাত আদায় করে, এই কথার মধ্যে বোঝা যায় যে আমাদের সালাত আদায় করার সাথে সাথে মাসনুন দোয়া যেগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন ওই দোয়াগুলো আমাদের শেখার দরকার। এছাড়া আরো বহু দোয়া রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবুনি ওয়া আউযু বিকা আন উরাদ্দু আরদালিল উমরে, আল্লাহ আমার বার্ধক্য থেকে তুমি আমাকে মুক্ত করে দাও, আল্লাহ আমার বয়সের ভার, আমার যৌবনকে তুমি মজবুত করে দাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার সমস্ত ঝামেলা সমস্ত ফিতনা থেকে মাফ করে দাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবরে, আল্লাহ কবরের ফিতনা থেকে মুক্ত করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর আর মাগরিবে এগুলো দোয়া করতেন। আসলে দেখেন সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আসলে দোয়া খুব সহজ জিনিস এটা আমরা জানি। কিছু যদি না পারে, একজন মুসল্লি মনে করেন কিচ্ছু জানে না, ধরে নিলাম নতুন নামাজি কিছু জানে না, উনিও কিন্তু সুবহানাল্লাহ বলতে পারে, 33 বার সুবহানাল্লাহ বলা খুব বেশি কঠিন না, আবার 33 বার আল্লাহ আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ আকবর বলা একেবারে সহজ। কিছু না জানলেও পরামর্শ থাকবে এটাই নবীজির হাদিস অনুযায়ী যে কিছু যদি একজন মুসলিম না জানে তাহলে অন্তত এ দোয়াটা তার আমল করা শুরু করা উচিত আমাদের প্রত্যেকের। এবং এই দোয়া করলে দেখেন একদিকে সুবহানাল্লাহ বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সুবহানাল্লাহর ফজিলত হলো যে কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে তার আমলনামায় 1000 নেকি লেখা হয়, একটা হাদিস। আরেকটি হাদিসে আমার নবীজি বলছেন যে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা তার জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ করেন, সেটা তো অনেক প্রশস্ত, অনেক এমন বৃক্ষ যে তার ছায়া একটা তেজস্বী ঘোড়া 500 বছর পর্যন্ত অতিক্রম করতে পারবে। তাহলে দেখুন যে সালাতের পরে যদি আমরা সুবহানাল্লাহ 33 বার বলি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলো বলে একেবারে সহজ, এগুলো আমরা করতে পারি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দুইটা শব্দ মারতে পারি, এটা আমরা বলতে পারি। আসলে মূল কথা হলো যে আমরা সালাত থেকে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করি, আমাদের সময় দিতে হবে ভাই। আজকে দেখুন যে কথা আপনি বললেন যে মহামারীর ভিতরে কত মানুষের জানাজা ছাড়া মাটি হয়েছে, কত মানুষ, কত ভাই মারা গেছে যে তাদের কাছে তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ যায়নি, এটাই বাস্তব। সামান্য জ্বর, অসুস্থ হচ্ছে মানুষ করোনার ভয়তে, আপন জনেরা তার কাছে যাচ্ছে না, তার ছেলে মেয়েরা পর্যন্ত যাচ্ছে না। তাহলে দুনিয়ায় আল্লাহ তাআলা বললেন যে এমন একটা সময় তোমাদের সামনে আসবে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ তাআলা বললেন এমন একটা সময় তোমাদের আসবে মানুষ মাতালের মতো হয়ে যাবে, নেশাগ্রস্ত মতো হয়ে যাবে, কিন্তু তারা তো নেশাগ্রস্ত না, আল্লাহর শাস্তি এত কঠিন হয়ে যাবে। তো আজকে এত সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, অথচ যে আজকে আমরা মৃত্যুর পরে যখন কবরে চলে যাব, আজকে আমরা যদি আমাদের সালাতটাকে ঠিক না করতে পারি, আমার ইবাদত বন্দিকে সঠিকভাবে আদায় না করতে পারি, নবীজির সুন্না অনুযায়ী যদি আমরা আদায় না করি, সেভাবে যদি আমি আমার জীবনকে অভ্যস্ত না করি, তাহলে ভাই আমরা বড় বিপদে পড়ে যাব। এই জন্য এমন ভাবে সালাত আদায় করতে হবে আমার নবীজি যেভাবে আমাদেরকে শিখিয়েছেন আমরা সেভাবে এর বাইরে। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের মহতারের মুখ থেকে আপনারা অত্যন্ত মূল্যবান কথা শুনলেন। দেখেন আমরা নামাজ পড়ে অনেকে তাড়াহুড়ো শুরু করি, সময় নাই, ব্যস্ততা, আসলে ব্যস্ততা থাকবেই, প্রত্যেকটা দিন আমরা 24টা ঘন্টা অতিবাহিত করি, এই 24টা ঘন্টায় আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আর জিনকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছে,
কিন্তু আল্লাহ তাআলা বলছেন না যে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আমার ইবাদত করো, 24 ঘন্টায় আমার ইবাদত করো। একজন বান্দা হিসাবে যদি সে 2 ঘন্টা ইবাদত করে প্রতিদিন, 5 ওয়াক্ত সালাতের জন্য 1 ঘন্টা, আর 1 ঘন্টার ভিতরে সে কোরআন শরীফ তেলাওয়াত করলো, নফল ইবাদত বান্দাকে করলো, অন্যান্য তার ওয়াজিবাগুলো সে পালন করলো, এই মাসনুন দোয়াগুলো পালন করলো, তো একজন মানুষ যদি 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ইবাদত বান্দাকে কাটায়, সে একজন আল্লাহ তাআলার একজন মনোনীত কাছের বান্দা হিসেবে পরিণত হয়ে যায়। এই জন্য আমরা তাড়াহুড়ো না করে যদি নামাজের পরে মহতারাম যে কথাগুলো বললেন যে আমরা মুনাজাতের জন্য ব্যস্ত হয়ে যাই, আর আমাদের ইমাম সাহেবদেরও এগুলো একটু লক্ষ্য করা প্রয়োজন যে নামাজে সালাম করে মুনাজাত না করা, কারণ সালামের পরে কিছু মাসনুন দোয়া আছে। আমাদের মহতারাম বললেন যে নবীজি সাল্লাম তিনি আল্লাহু আকবর বলার পরে এই তিনবারকে তৌবা পড়তেন। আপনারা যারা মক্কা মদিনার মুসাফির হয়েছেন দেখছেন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় আজ অনুকরণে সেই মক্কা মদিনার অনুকরণে আজকে আজকে দেখলাম বিভিন্ন জায়গায় আমাদের ঝিনাইদহ থেকে চণ্ডীপুর সড়ক, এরপরে কালীগঞ্জের বিভিন্ন রাস্তায় যে রাস্তায় গাছে গাছে লেখা রয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মাশাআল্লাহ, এগুলো কিন্তু আমরা মক্কা মদিনা আলহামদুলিল্লাহ দেখে আসছি। তৌবা লেখা রয়েছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওই তাইফের ময়দানে ফাঁকা মাঠের মধ্যে মরুভূমির মধ্যে এইভাবে আপনার ওই ফেস্টুনে লেখা রয়েছে নামাজের পরে আমরা সালাম ফেরানোর পর আমাদের নামাজ হয়তো বা যথাযথ ভাবে হয় নাই, এই জন্য আল্লাহর কাছে অজুর খাই পেশ করে আমাদের দুর্বলতা পেশ করে তিনবারকে তোবা আমরা পড়বো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের মহতারাম নাসিরউদ্দিন জাদ্দার ভাই আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমরা ইচ্ছা করলে প্রত্যেক নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার, যে আমলটি আমাদের নবীজি সাল্লামের কন্যা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালন করতেন, তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহ আকবার পড়তেন। আর নবীজি সাল্লাম বিশেষভাবে বলছেন তোমরা ফজরের পরে আর জোহরের পরে, ফজরের পরে আর যখন আসরের পরে তোমরা বিশেষ করে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহ আকবার পড়ো। তো এইভাবে আমরা যদি এটাও করি অন্তত পাঁচ ওয়াক্ত নামাজের পরেও যদি না পারি ফজর আর মাগরিব আসরের পরে আমরা 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহ আকবার এটা আমরা পড়তে পারি। আর বিশেষ করে ফজর আর মাগরিবের পরে আমাদের মহতারাম যেটা বললেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, যদি একসাথে সবাই পড়ি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ব্যক্তিগতভাবে পড়লে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় এই আমলটি করে তো বলা হচ্ছে যদি ওই দিনেই মারা যায় আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের মহতারাম আর একটু কথা বলছেন যে আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা আমরা পড়তে পারি। বড় একটা দোয়া তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইমীতু বিয়াদিকাল খায়রু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু, এটা আমরা পড়তে পারি। বিশেষ করে বলা হয়েছে পাঁচ ওয়াক্ত ফজরের ফরজ সালাতের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুদসি একবার করে পড়ে আল্লাহ তাআলা তার দুনিয়ার সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যাদের আয়াতুল কুদসি মুখস্থ আছে সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, এটা আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে অন্তত একবার করে পড়তে পারি। এবারে আমাদের আরো দোয়া রয়েছে, আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দোয়া পড়তেন। আমাদের মহতারাম বলছেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, এটা আমরা পড়তে পারি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে পারি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এটা হাদিস শরীফের ভিতর বর্ণিত হয়েছে, এটা আমরা পড়তে পারি। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল গিনা ওয়াল আফা ইয়া রব্বুল আলামিন, এটা আমরা পড়তে পারি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব ইলাই, বিশেষ করে বড় তওবা হিসাবে আমরা এটা তিনবার তিনবার করে পড়তে পারি। তো বিশেষ করে সম্মানিত দর্শক মণ্ডলী দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের বিশেষ করে আমি বলবো যে আপনাদের যাদের মনে আক্ষেপ রয়েছে দোয়া করেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না, আপনারা তওবা করুন। বিশেষ করে আমাদের
যে নবীজি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, তার মধ্যে মাসনুন দোয়া রয়েছে, বলা হয়েছে কোনো ব্যক্তি যদি মনের উদ্দেশ্য পূরণ করতে চায় সে যেন অবশ্যই ইসমি আজমের আমল করে। আমরা জানি ইসমি আমল এমন এমন একটি আমল, ইসমি আজম যা চাইবেন তাই পাইবেন যদি আপনি যথাযথভাবে আমল করেন। তাই জন্য আমরা ইসমি আজমের আমল করতে পারি। ইসমি আজম হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি নাফসি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাইদুল ইস্তিগফার আমরা পড়তে পারি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বি নিমাতিকা আলাইয়া আবুউ বি যামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। বলা হয়েছে সাইদুল ইস্তিগফার যদি কোনো ব্যক্তি পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, সম্মানিত আমার দর্শক মণ্ডলী, আপনারা অত্যন্ত মূল্যবান সময়ে ব্যয় করে আজকে আমাদের এই লাইভ প্রোগ্রাম জিনেদা টিভির নিয়মিত ধারাবাহিকভাবে যে পুরো সম্প্রচার করে থাকে যে অনুষ্ঠান আলোর দিশারি, আজকে 14 নম্বর পর্বের সাথে আপনারা দীর্ঘ সময় থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞাসা করবেন। আমরা এই প্রতি জুমার দিন অর্থাৎ প্রতি শুক্রবার ঈশার নামাজের পর আমাদের এই প্রোগ্রাম জিনেদা টিভির পক্ষ থেকে সম্প্রচারিত হয়ে থাকে, আপনারা নিয়মিত থাকবেন দেখবেন এই আশাবাদ ব্যক্ত করেই আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাপ হোম ডেলিভারি সার্ভিস। ইনসাফ এখন একটি ফোন কলে 30 মিনিটের মধ্যে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস পৌঁছে দিবে আপনার পছন্দের সকল বাজার সদাই, তাও আবার একদম ডেলিভারি চার্জ ছাড়া এবং বাজার দরে। তাই কোনো পণ্য কিনেই ঠকবেন না, গুণে মানে ও দামে ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি মাছ মাংস চাল ডাল সহ সকল মুদি দ্রব্য ও দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ, নিজেদের ভাঙানো বোঠা ছাড়ানো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গমের লাল আটা, সরিষার তেল, খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার। কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে? এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস, ঝিনাইদহের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার।